আসসালামু আলাইকুম। আজকে আমি এই ল্যাপটপটি খুলবো এবং এর অনেক কিছু পরিষ্কার করব। আর এটি আমি মূলত আইসিডি ডিপার্টমেন্ট থেকে এলইডিপি থেকে টপ আর্নার হয়ে এই ল্যাপটপটি গিফট পেয়েছিলাম আমি। তো আজকে এখনই আমি এই ল্যাপটপটিকে খুলবো। খোলার পর আমি এই ল্যাপটপটার কী কী আপডেট করছি এবং এটি একটু আমি ক্লিন করব। ক্লিন করার পরে আমি সবগুলো অ্যাসেম্বল করে এই ভিডিওটা শেষ করব। তো প্রথমে আমাকে ল্যাপটপের নাটগুলো খুলে নিতে হবে সুন্দরভাবে সবগুলোই। তারপরে এইভাবে ঢাকনাটা খোলার পরে আমি প্রথমে র্যামগুলোকে পরিষ্কার করব। তো এখানে একটা র্যাম ছিল, 4GB একটা র্যাম ছিল, আমি দুইটা র্যাম এখানে মোট দুইটা র্যাম আপগ্রেড করছি। আর হার্ড ডিস্কের পরিবর্তে আমি SSD এখানে অ্যাড করছিলাম। SSD NVMe SSD স্লট আছে তাই আমি এটি আপডেট করছিলাম। তো এখানে অ্যাডাটা ব্র্যান্ডের একটি আলাদা আমি র্যাম যোগ করছি। আর বিল্ট ইন যেটা ছিল সেটা হচ্ছে অ্যান্টিকুই ব্র্যান্ডের ওয়ালটনের, যেটি নিজস্ব ব্র্যান্ড আমি এভাবে জানি। তো এই দুটি র্যাম বর্তমানে আছে র্যাম। আর এদিকে হচ্ছে একটা NVMe SSD 256GB যেটা মূলত ওয়ালটনেরই। তো এটি আমি আপডেট করছি। তারপরে এখানে এখন আমরা র্যামগুলোকে খুলে নেব। র্যাম দুইটাকে খুলে নিয়ে ক্লিন করব। তারপর SSDটাকেও আমরা খুলবো ক্লিন করার জন্য। এটা ওয়ালটন কোম্পানির SSD, মোটামুটি ভালো পারফরমেন্স, স্পিড আমি ভালোই পেয়েছি SSDটার। তো এখন আমি কিছু অল্প অল্প করে পেট্রোল নিয়ে আমি পুরো বোর্ডটিকে একটু একটু করে পরিষ্কার করব। তারপর আমি হার্ড ডিস্কটাকেও একটু খুলবো, খুলে আপনাদের দেখাবো। এটি তেমন একটি ফাস্ট না, SSDটা দেওয়ার পরেই ল্যাপটপটা ভালো মনে হয়েছে। এর আগে এটি ভালো ছিল না, একদম স্লো ল্যাপটপ ছিল। এই NVMe SSDটা আমি ওয়ালটনের থেকে নিয়েছি। এটি মূলত সম্ভবত এটি 2800 কি 2900 টাকা নিয়েছিল। আর একটা র্যাম নিয়েছি আমি 2200 টাকার মতো, এরকম হবে হয়তো। এক বছর আগের সব কিছু নেয়া। তো এখন আমরা আবার সব কিছু পরিষ্কার করার পরে, ভালোভাবে পরিষ্কার করার পরে আমি র্যামগুলোকে আবার ঠিক মতো লাগিয়ে দেবো। SSDটাকেও আমরা একটু পরিষ্কার করব। পরিষ্কার করে আমরা আবার লাগিয়ে দিই। নাটটিকে অবশ্যই লাগাতে হবে, কারণ হচ্ছে এটি উপরের দিকে ওঠার চেষ্টা করে আর কি। তো তারপরে ডিসপ্লে কানেক্টরটিকে আমি একটু পরিষ্কার করব। ডিসপ্লে কানেক্টর আরও একটি আছে, এটিকে আমি পরিষ্কার করব। আর যথাসাধ্য চেষ্টা করবেন এটি আপনারা না খোলার জন্য, কারণ একটা তার যদি ছিঁড়ে যায় কোনোভাবে তাহলে অনেক কারো শরণাপন্ন হওয়া লাগতে পারে। তো পরিষ্কার করার পরে আমি ব্যাটারিটাকে কানেক্ট করে আমি এখন একটু টেস্ট করব ল্যাপটপটা। ডিসপ্লে আসতেছে না, কোনো ফল্ট আছে। ডিসপ্লে দেওয়ার পরে আমি এভাবে আমি কানেক্টরগুলো চেক করে তারপরে আমি সুইচটা চেপে দিয়ে চেক করব। ল্যাপটপটি ওপেন হলো। ল্যাপটপটি এভাবেই একটা ল্যাপটপের যত্ন নিলে, পরিষ্কার করলে হয়তো বা আরও টেকসই হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।